সংপেডংকে পেছনে ফেলে আমরা এখন চলেছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তবে তার আগে আমরা বেশ কয়েকটা সাইট সিইং করবো। প্রথমেই আমরা চলেছি ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট, যেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার, মৈত্রী দুয়ার বলা হয় এই ফ্রেন্ডশিপ গেটকে। আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার, 1275 চেকপোস্ট রয়েছে। আর আমরা যে রয়েছি সেটা কিন্তু দাউকি গ্রাম মেঘালয়ে, আর ওপাশে কিন্তু বাংলাদেশের তামাবিল। এই তামাবিল থেকে বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত যে সিলেট শহর সেটা কিন্তু এখান থেকে 50 কিলোমিটার, যা যেতে সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা। আমার কিন্তু বেশ থ্রিলিং লাগছে, ওপাশে দেখতে পাচ্ছি বাংলাদেশের পর্যটকরা বেড়াতে এসেছেন, এদিকে আমরা এদেশের বাসিন্দা বাংলাদেশের দিক থেকে ইন্ডিয়ার দিকে যাচ্ছি। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে ওয়েলকাম টু ইন্ডিয়া, ওয়েলকাম টু মেঘালয়। শিলং এখান থেকে 83 কিলোমিটার। এই আমরা আবার চলে এলাম ইন্ডিয়ার দিকে, ফ্রেন্ডশিপ গেট দাউকি। আমার কাছে কিন্তু এইটাই প্রথম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার দেখা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো বাংলাদেশের সাথে বর্ডার থাকলেও আমার এই প্রথম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার দেখা। এটা হচ্ছে ইন্ডিয়ার গেট, আর এইখানে হচ্ছে বাংলাদেশের গেট। আমরা এখন চলে এসেছি দাউকিতে, এখানে আমাদের বোটিং করব। তার জন্য আমরা যাচ্ছি এখন টিকিট কাটার জন্য। 6 জনের বেশি নেয় না শুনেছি, কিন্তু আমরা তো কৃষ্টিকে নিয়ে 7 জন, দেখা যাক বাচ্চাকে নিয়ে এলাও করে কি না। এই যে এখানে পাথর করা আছে, এই যে বর্ডার সিকিউরিটি ফোর্স সব রয়েছে, এদিকটা ইন্ডিয়া, এই যে এদিকটা সব বাংলাদেশ, এই যে বাংলাদেশি লোকজন সব। এই যে আমরা ফুল ব্যাটালিয়ান আছি এখানে। আমাদের দুটো বোটে 800 টাকা করে পার বোট হিসাবে চার্জ করা হলো, এবং কৃষ্টির জন্য কোনো আলাদা চার্জ ওরা নেয়নি, বা কিছু বলেও নিয়ে ওরা দেখেছে যে আন্ডার 10 ইয়ার্স, অতএব ওকে অ্যালাউ করেছে, কোনো অসুবিধা হয়নি। আমরা যে এখন বোটে চেপে ঘুরছি এটা কিন্তু উমাঙ্গট নদী, আর দাউকি হচ্ছে গ্রামের নাম। আর আমরা সংপেডংয়ে যে ছিলাম সেখানেও যে নদীটা ছিল সেটা কিন্তু এই উমাঙ্গট নদীরই আর একটা পাশ আর কি, মানে আর একটা তীর। আর আমাদের সংপেডংয়ের ভিডিওটা যারা দেখেননি তারা কিন্তু আমাদের চ্যানেলে সেই ভিডিওটা পেয়ে যাবেন, ডেসক্রিপশনেও আমি দিয়ে দেব। আমরা এখন সেই জায়গাটায় পৌঁছেছি যেখানে একেবারে ঘূর্ণির মতো জল আসছে, এবং এখানে বোটটা যাবে। দেখুন এইখানে ওই জলের তোড়েই হচ্ছে বোটটা উল্টো দিকে আবার টার্ন নেবে, ওরা অবশ্যই মাঝিরা রয়েছে সঙ্গে। চারিদিকে পাহাড়, আর তার মধ্যে এই স্বচ্ছ নীল জল, মানে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। আর এবার চলুন সেই ভিডিওগুলো দেখাই যেগুলো জলের তলায় কি কি আছে দেখা যাবে।
করা যায় ডাউকির অপার সৌন্দর্য দেখতে দেখতে এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু এর পরের যে জায়গাগুলো আছে সেগুলো আমাদের যেতে হবে, তাই আমরা এখন বেরিয়ে চলেছি মাউলিলংয়ের উদ্দেশ্যে। ডাউকি থেকে রওনা দিতেই প্রথমেই পড়ল বোরহিল ফলস। ডিসেম্বরের এই 25 তারিখে এখন জল নেই, কিন্তু ভরা বর্ষায় কিন্তু একদম জল ভরে ভরে পড়ে এখানে। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে অবস্থিত এই দাউকি গ্রামটা। দাউকি ছাড়তেই এই রাস্তায় দেখুন দেখতে পাচ্ছি কাঁটাতারের এপাশে ইন্ডিয়া আর ওপাশে বাংলাদেশ। এরকম অনেক জায়গায় রয়েছে যেখানে আবার কাঁটাতারও দেওয়া নেই, সেখানে গাড়ি থেকে নেমে অনায়াসে দুপা বাংলাদেশ ঘুরে আসতে পারেন পাসপোর্ট ভিসা ছাড়াই। ডাউকি থেকে মাউলিলংয়ের দূরত্ব কম বেশি 40 কিলোমিটার, যা যেতে সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা। আমরা এখন মাউলিলংয়ে এশিয়াজ ক্লিনেস্ট ভিলেজ তকমা পেয়েছিল হচ্ছে 2005-এ, তো আমরা সেইখানে এখন চলে এসেছি। নো এন্ট্রি ফর ট্যুরিস্ট ভেহিকেল, অর্থাৎ বাইরে থেকে কেউ বেড়াতে গেলে তারা কিন্তু এখানে গাড়ি নিয়ে ঢুকতে পারবে না, এখানকার যারা লোকাল রেসিডেন্ট তারাই একমাত্র গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। এই তো এখান দিয়ে বলছে এন্ট্রি পয়েন্ট, এই তো এন্ট্রি পয়েন্ট। এই মাউলিলং কিন্তু মেঘালয়ের ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্টের অন্তর্গত একটা গ্রাম। আজ 25 ডিসেম্বর, ক্রিসমাসের নানা অনুষ্ঠান চলছে চার্চে, চলুন গিয়ে দেখে আসি। মাউলিলংকে বলা হয় গডস ওন গার্ডেন, সত্যিই তাই। চারিদিক এত সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই। আমরা সবাই জানি যে 2003-এ মাউলিলং এশিয়াজ ক্লিনেস্ট ভিলেজ হিসাবে তকমা পেয়েছিল ডিসকভার ইন্ডিয়ার কাছ থেকে। তারপর থেকে আরও 20 বছর কেটে গেলেও গ্রাম কিন্তু রয়েছে এখনও সেই রকমই পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা বিষয় হচ্ছে এই গ্রামের লিটারেসি রেট কিন্তু 100%। এই হোমস্টেটা কিন্তু মাউলিলং একদম গ্রামের মধ্যেই, তো আপনারা যদি কেউ আসেন তো এখানে থাকতে পারেন। আমরা আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী এখানে হয়নি থাকা। স্কাই ভিউ পয়েন্ট, এখান থেকে উপরে উঠলে বাংলাদেশ দেখা যায়। পরিষ্কার আকাশ থাকলে, আজকে পরিষ্কার আকাশই, বাংলাদেশ এখান থেকে দেখা যায়। এই যে সামনে দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে তৈরি যে সিঁড়িটা করা রয়েছে, এই সিঁড়িটা কিন্তু 85 ফুট উচ্চতা অবধি গেছে, এবং এই 85 ফুট উচ্চতায় উঠলে বাংলাদেশ দেখা যায়। এখানে এন্ট্রি ফি 50 টাকা।
ডিএস ভিলেজ, কিন্তু লোকজন এসে কিন্তু অনেক নোংরা করছে, এখানে ওখানে নোংরা ফেলছে, এরকম করা উচিত নয় অবশ্যই। আর সেই জায়গাটাকে মেনটেন করা উচিত, তো আমরাও সেই সমস্ত মেনেই চলেছি। এখনও একটা নোংরা ফেলার এখানে ছোটো ছোটো বাস্কেট করা আছে, সেই বাস্কেটগুলোর মধ্যেই নোংরা ফেলা উচিত। রিভাই সিঙ্গেল রুট ব্রিজ, রিভাই ভিলেজের মধ্যে মাউলিলংয়ের একদম পাশেই এই সিঙ্গেল রুট ব্রিজ, আমরা এখন সেটা দেখতে যাচ্ছি। গাড়ি থেকে নেবে আমরা এখন রিভাই রুট ব্রিজের দিকে। এটা খুব বেশি দূর নয়, 500 মিটার ডাউনওয়ার্ডস ট্রেক করতে হচ্ছে, তাহলেই আমরা পৌঁছে যাব। আর যে স্টেপগুলো করা আছে সেই স্টেপগুলো কিন্তু বেশ ইভেন, রাস্তায় খুব একটা পাথর মানে এলোমেলোভাবে নেই, এবড়োখেবড়োভাবে নেই। একটা জীবন্ত রুট ব্রিজ তৈরি হয় রাবার ডুমুর গাছ, যার বৈজ্ঞানিক নাম ফিকাস ইলাস্টিকা, সেই গাছের নরম শিকড় দিয়ে। এই শিকড়গুলোকে নদী বা ঝর্ণার ওপর দিয়ে চালনা করা হয়। সময়ের সাথে সাথে শিকড়গুলো বৃদ্ধি পেতে থাকে আর শক্তিশালী হয়ে ওঠে। রাবার ডুমুর গাছ পাহাড়ের খাড়া ঢালে পাথুরে অংশে হওয়ার উপযুক্ত। 100 বছর অবধি এই লিভিং রুট ব্রিজ কিন্তু চলতে পারে। আসলে গাছ যতদিন সুস্থ থাকে রুট ব্রিজও স্বাভাবিকভাবেই শক্তপোক্ত থাকে। আর এই শিলংয়ের দক্ষিণ অংশে খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের অধিবাসীদের সহায়তায় রাবার ডুমুর গাছের বায়বীয় শিকড় দিয়ে রুট ব্রিজ তৈরি করা হয়। বেশ কিছুটা সময় আমরা রিভাই রুট ব্রিজে কাটালাম। সত্যি অবাক হতে হয় যে প্রকৃতি আমাদেরকে কত কি দান করেছে। রাবার ডুমুর গাছদের গাছের শিকড় দিয়ে যে এত সুন্দর ব্রিজ বানানো যায় তা না দেখলে বিশ্বাস করা যায় না। দিনের আলো ক্রমশ ক্ষীণ হয়ে আসায় আমরা বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এখান থেকে চেরাপুঞ্জির দূরত্ব 80 কিলোমিটার মতন, যা যেতে সময় লাগবে 3 ঘন্টা। আর ওদিককার রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয়। মেঘালয়ের চতুর্থ পর্ব এখানেই শেষ করলাম, তবে খুব তাড়াতাড়ি ফিরছি মেঘালয়ের পঞ্চম পর্ব নিয়ে। সেই পর্বে থাকবে চেরাপুঞ্জি। বাই বাই, ভালো থাকবেন।